পালিয়ে যাওয়ার একটি কারণ শোনো, পালিয়ে যাওয়ার এই কারণ হলো যে আমার অঙ্গ কালো আর সর্পের অঙ্গ কালো, আর তোমার ওই ব্যাং ভাবলো কি জানো আমার সর্পেতে ধরেছে। নিতাই গৌর হরিবল হরিবল, ভক্তাদি ভগবানের লীলা, ভগবানের চরণ পাওয়ার সাথে সাথে ভক্তি হলো না বলে তার মুক্তি হলো না। রামচন্দ্র যখন লক্ষণকে বললেন যে লক্ষণ শোন, আমার অঙ্গ কালো আর সর্প অঙ্গ কালো, তাইতে তোমার ভেগ পালায়ে গেল। খালি ভক্তিমতে মায়েরা ভাবুন, ভক্তি না থাকলে কি হয়? পদকর্তা কি বলছেন? বলছে তারে ছিল না ভক্তি হলো না মুক্তি, তারি হলো না মুক্তি, ছিল না মুক্তি। লক্ষণ তুমি শোনো, তার ভক্তি ছিল না, ভক্তি তাই তার মুক্তি হলো না। যদি ভ্যাঙের ভক্তি থাকতো তাহলে ভ্যাং মুক্তি পেত। যদি তারে লক্ষণে যদি তারে থাকে তো ভক্তি, যদি তার ভক্তি থাকতো তাহলে সে মুক্তি হতো। তারে ভক্তি নেই, তার মুক্তি নেই। লক্ষণ বলছে দাদা তাই হোক, ব্যাঙের নাই ভক্তি নেই তাই মুক্তি পেল না, কিন্তু দাদা তুমি আমার এটাও তো বলো, অহল্যা যে পাশানি ছিল তাহলে তুমি তাকে কেন মুক্তি করলে? তোমার অহল্যা যে পাশানি ছিল দাদা, তুমি তাকে কেন মুক্তি করলে? তখন প্রভু রামচন্দ্র লক্ষণকে বলছে, লক্ষণ এটাও শোন, অহল্যা যখন অভিসম্পদ হল, অহল্যা যখন পাশানি হল, অহল্যার কানে অহল্যার স্বামী গুরুমন্ত্র প্রদান করেছিল, তাই গুরুমন্ত্রের জোরে প্রভু রামচন্দ্রের চরণ পেয়ে তোমার অহল্যা মুক্তি হয়ে গেল।
अरे अहल्लार गुरु मंत्र छिलो बोले ताई अहल्ला मुक्ति पेलें। अहल्लार जदि ना गुरु मंत्र थाकतो ताले अहल्ला किन्तु मुक्ति होतो ना। बेश दादा ताई हो जदि ताई होए दादा तुमी एटाओ आमाके बोलो तुम ओई धीवरेर काठेर तरी केन सोनाय परिणत करले। ताहले तुमी धीवरेर काठेर तरी केन सोनाय परिणत करले। प्रभु रामचंद्र लक्ष्मण के बोललेन के लक्ष्मण सुनो आमी धीवरेर काठेर तरी सोनाय परिणत करि नाई। आमी धीवरेर काठेर तरी सोनाय परिणत करलाम केन? তার কামনা বাসনা মিটাবার জন্য আমি তার সোনার তরি কাঠের তরি সোনার পরিণত করেছি। সেই দিন প্রভু বিশ্বামিত্র মুনি প্রভু রামচন্দ্র সঙ্গে করে নিয়ে মিথিলা নগরে যেদিন যায় আর সেই যেতে গিয়ে ফুলগো নদী পড়ে আর সেই ফুলগো নদীর মাঝে ওই ধীবর ওই কাঠের তরিটি নিয়ে নিত্য প্রতিদিন পরপার করার। তোমার বিশ্বামিত্র মুনি ধীবরকে ডেকে নিয়ে বলছে ধীবর তুমি আমাদেরকে উপহার করে দাও। আজকের যে আমাদের মিথিলা নগরে যেতে হবে মিথিলা নগরে যদি না যাই আজকের সীতা দেবীর হরবন আছে আমাদেরকে যেতে হবে। ধীবর অতি মন্থর গতিতে বিশ্বামিত্র মুনির মুখমণ্ডল দর্শন করে বলছে মুনিবর আমি তোমাকে পার করিয়ে দেব কিন্তু প্রভু রামচন্দ্রের আমি পার করাব। বিশ্বামিত্র মুনি বলছে কেন তুই প্রভু রামচন্দ্রকে পার করাবি না, কি হয়েছে তোর? বলছে না মুনিবর আমি ওই প্রভুর পার করাবো না, আমি প্রভুর কথা শুনেছি শ্রবণে, প্রভুর গুণের কথা আমি শুনেছি শ্রবণে, প্রভুকে আমি পার করাবো না। প্রভু রামচন্দ্র ধীবরকে অনুমতি করছে, অনুনয় বিনয় করছে, ধীবর কথা শোনো ধীবর, তুমি একটিবার আমাকে পার করিয়ে দাও, আমাদেরকে যেতে হবে, আমাদের যে হরদিন বন আছে ধীবর তুমি আমাকে পার করিয়ে দাও। বারবার যখন প্রভু রামচন্দ্র ধীবরের অনুনয় বিনয় করছে, বারবার যখন ধীবর অনুনয় বিনয় রাখছে না, ওই নৌকার উপরে বসেছিল ধীবরিনী, ভক্তিটা কোথায় থেকে আসে দেখুন। ওই ধীবরিনী সঙ্গে সঙ্গে ছুটে এসে নৌকর মাথায় নিজের পরনের অঞ্চলটা বিছিয়ে দিলে আর প্রভুর বললেন হে প্রভু তুমি এই নৌকায় তোমার পা দিতে হবে না, তুমি আমার অঞ্চলের উপরে পা দিয়ে দাঁড়াও। ধীবরিনী আস্তে আস্তে করে অঞ্চলের উপর অঞ্চল দিলেন, অঞ্চলের উপরে আমার প্রভু রামচন্দ্র চরণ দিলেন। আর পদকতা পদ দিলেন কি একেবারে চরণে তুলে দাঁড়াও হরি ও
একেবারে চরণ তুলে দাঁড়াও হরি হরি তোমার চরণ তুলে দাঁড়াও চরণ তুলে আমি এই তৈ অঞ্চল আমি পেতে দিলাম একেবারে চরণ তুলে প্রভু আমায় মনে আমার মনে এই বাসনা বাসনা হরি একেবারে চরণ তুলে দাঁড়াও হরি আমার মনে বড় এই বাসনা তুলে দাঁড়াও হরি মনে বড় এই বাসনা চরণ তুলে তাই গৌর হরি হরি বলে বলে তাই গৌর হরি 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 বলে বলে মনে আমার এই বাসনা চরণ তুলে দাঁড়াও তুলে প্রভু রামচন্দ্র ধীরে ধীরে সেই ধীবরণীর অঞ্চলে পদ রাখলেন ধীবরে ধীরে ধীরে আমার ফুলগো নদী পরপার করে দিলেন প্রভু রামচন্দ্র বিশ্বামিত্র মুনি লক্ষণকে এনে মিথিলা নগরে চলে গেলেন অন্যদিকে ধীবর ছুটে ছুটে যাচ্ছে দাঁড়াও তোমার তোমরা দিয়ে আমাকে আমি যে তোমাদেরকে পার করিয়ে দিলাম তোমরা পার হয়ে যে চলে এলে কিন্তু আমার পাড়ের কড়ি দিলে না কেন ভাবুন তো ভক্তিটা কোথায় যিনি কিনা বিশ্ব পারাপারের মালিক যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক প্রভু রামচন্দ্র
आस मूर्ख धीवर ताके पार करिए दिए तार काछे गिए बोलछे पारे रे कोड़ी दाओ लक्षण तखन आमी ओई धीवरेर मनोबांछा पूर्ण करेछिलाम पारेर कोड़ीरी बिनिमय नय ওর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমি ওর কাঠের তরি সোনায় পরিণত করেছিলাম এইটাই হলো ভক্তি রস এটাই হলো ভক্তি ভক্তি যদি মানুষের দেহে না থাকে তাহলে কিন্তু মুক্তি পাওয়া যাবে না যায় না भगवान की आलादा ठाकुर की आलादा और देवता की आलादा भगवान ठाकुर और देवता एरा किन्तु एक नय एक ही वस्त्र नय एटा आपनारा भेबे राखबेन भगवानटा कि और ठाकुरटा कि और देवताटा कि ठाकुर हलेन एइटा जिनी एई मानव देहे मानव संसारे एसे समस्त जीव के एकत्रित करे समस्त जीव के प्रतिपालन करे संसार मध्य दिए जिनी आछेन बसे तिनी हलेन आमादेर विश्व ब्रह्मांडेर राजा তিনি হলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল কোন নামে তে ডাকলে তোমায় দাও তুমি সাড়া বল কোন নামে তে ডাকলে তোমায় দাও তুমি সাড়া ও গো প্রাণের ঠাকুর বলো গো আমায় ও গো প্রাণের ঠাকুর বলো গো আমায় কোন বাঁধনে বাঁধলে তোমায় কোন বাঁধনে বাঁধলে তোমায় পাই তবে ধরা বলো কোন নামেতে ডাকলে তোমায় দাও তুমি বলো কোন নামে ডাকলে তোমায় দাও তুমি সাড়া ঠাকুর হলেন শ্রী রামকৃষ্ণ ঠাকুর হলেন শ্রী রামকৃষ্ণ দেবতাটাকে যিনি আমার তেতা যুগে রামায়ণের ঘটনা যিনি অহল্যাকে পাশানি করলেন গৌতম মুনির স্ত্রী গুরুপত্নীকে হরণ করলেন তিনি দেবতা দেবরাজ ইন্দ্র তেতা যুগে শ্রী রাম রূপে আসিয়া ধরায় বিরাজিলে বামে তোমার জানকী মাতায় তেতা যুগে শ্রী রাম রূপে আসিলে ধরায় বিরাজিলে বামে তোমার সাধলে তোমায় কোন সাধনে সাধলে তোমায় পাই আশিস ধারা বল কোন নামেতে ডাকলে তোমায়
ठाकुर हलेन रामकृष्णदेव, देवता हलेन इंद्र देवराज, और भगवानटा के कोथाय बसे आछेन जिनि चौषट्टी कोटिर गुणपति, जनार मध्य चौषट्टी कोटि विराजमान तिनि हलेन आमार भगवान गिरिधारी लाल श्रीकृष्ण। निताई गौर श्री प्रमानंदे हरिबोल हरिबोल। दापर श्री कृष्ण रूपे देखी मथुराय, राधा रानीर मजाले पड़ा सुरेर मूर्छनाय। दापर श्री कृष्ण रूपे देखी मथुराय, राधा रानीर मजाले पड़ा सुरेर मूर्छनाय। বলো কোন রূপেতে করাবে আমায়, বলো কোন রূপেতে করাবে আমায়, ভেবে ভেবে আকুল পরাণ, ভেবে ভেবে আকুল পরাণ হয় দিশে হারা। বলো ভগবান প্রতিটি জন্মে জন্মে যুদ্ধ করে এসেছে, প্রতিটি জন্মে ভগবানের হাতে অস্ত্র ছিল, সত্যের নারায়ণ হয়ে তিনি ছিলেন, চতুর্মুখ চতুর্টি বদনে শঙ্খচক্র গদা পদ্ম ছিলেন তার হাতে। তিনি আবার তেতাযুগে এলেন প্রভু রামচন্দ্র হয়ে ধনুর বাণ নিয়ে, তিনি আবার দাপরে এলেন বংশী সঙ্গে করে নিয়ে, তিনি আবার আমার গৌর হরি হয়ে জন্মগ্রহণ করলেন, বিনা অস্ত্রে বিনা মন্ত্রে বিনা যজ্ঞে দুটি বাহু তুলে এসে বললেন করে কুলের ই একটি বার তোরা বদন ভরে বল হরি বল হরি বল। আমার গৌর হরি বদন তুলে দুটি হাত তুলে সিলান্ডার করলেন আর বললেন নিতাই গৌর শ্রী প্রেমানন্দে হরি বল। রাধে 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 রাধে
राधे राधे जपा करो आई गौर हरि बोल हरि बोल हरि चिंतन राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो हरे कृष्ण हरि बोल আজকে আমরা যে মহাপ্রভুর জন্য এই যে হরিবাসর করেছি আমরা সমস্ত জায়গা দান ধ্যান করি পূর্ণ করি কিন্তু আমরা এই হরিবাসরে যে মালসাটা দিই এই হরিবাসরে মালসাটা দিয়ে রাখি এই মালসাটা থেকে মহাপ্রভুর নাম দেওয়া হয় না কেন যিনি হলেন আমাদের দেবাদিদেব মহেশ্বর তিনি হলেন আমাদের মহাপ্রভু আদি বৈষ্ণব এই হরিবাসরে যে মালসাটি দিয়ে আমরা আজকে দান করব সেই হরিবাসরের মালসাটিতে আমরা মহাপ্রভুর নাম দিই না কেন ভগবান কি বলছে হ্যালো যে করে আমার রাস তার হই দাসের দাস যে না ছাড়ে আমার রাস তার করি সর্বনাশ ভক্তদের কাছে একান্ত অনুরোধ পরবর্তী দল এখনই আসছেন ধৈর্য ধরে ভক্তিবতী মায়েরা এবং আমার শ্রদ্ধা গুরুজন সবাই ধৈর্য ধরে একটু বসবেন পরবর্তী সম্প্রদায় এখনই আসছেন আপনাদের কতটুকু মনে কৃষ্ণ কথা হরি কথা শোনাবেন গিরিধর গোপাল ভজন মনোগোবিন্দ গোবিন্দ মনোগোবিন্দ গিরিধর
গিরিধর গোপাল মহাপ্রভুর মালসাটিকে আমরা মহাপ্রভু বা মহামায়ার নাম দিই না কেন? আমরা মহাপ্রভুর মাতাজি লীলা সমাপ্তি নিতাই গৌর শ্রী ব্রহ্মানন্দে হরি বল হরি বল। মহাপ্রভুর মালসাটিকে আমরা মহাপ্রভুর নাম দিই না কেন? মহাপ্রভুর নাম দিলে কি হয়, মহামায়ার নাম দিলে কি হয়? যখন মহাপ্রভুকে আমরা মহাপ্রসাদ করে দিই, অদ্বৈতদেব আচার্যদেব নিত্যানন্দ গৌরচন্দ্র মহাপ্রসাদ দিয়েছিল মহাপ্রভুকে, সেই মালসাটিকে দেওয়া ছিল ওং নমঃ শিবায়। এই যে কথাটি লিখে দিলেন ওং নমঃ শিবায় দিয়ে মহাপ্রভুর মালসাটিকে দান করলেন, বললেন যে হে মহাপ্রভু, তোমার নামে রচিত মালসাটি আমি দিলাম, তুমি কৃপা করে করুণা করে গ্রহণ করো। আর আমরা একটু পরে এই হরিবাসরে মালসা দেব কি, কারণ নাম কাকলি হালদার, কেউ বা শ্যামলী হালদার, কেউ বা শ্যামল হালদার, আর আমার মহাপ্রভুর কোনো নাম গন্ধ রূপ কিচ্ছু নেই। কিন্তু আমার মহাপ্রভু নিত্য প্রতিদিন এই জীবের মঙ্গল করার লাগি, এই জীবনের কামনা বাসনার লাগি, এই জীবনের ধনে ঐশ্বর্য মুক্ত প্রাপ্তি করার লাগি, এই জীবের চতুর্বর্গ ফল প্রাপ্তি করার লাগি, নিত্য প্রতিদিন মহাপ্রভু আমার দুজন করে ভক্ত পাঠিয়ে দেন বিশ্ব চরাচরের মাঝে, গিয়ে দেখে এসো আমার ভক্তরা আমার জন্য কি সেবার ব্যবস্থা রেখেছে। ভগবান যে দুটি ভক্তকে পাঠায় বিশ্ব চরাচরের মাঝে, যে গিয়ে দেখে এসো আমার জন্য কি প্রসাদ ব্যবস্থা রেখেছে। কোন সময়ে ভগবান এই বিশ্ব চরাচরের মাঝে ওই ভক্ত থেকে পাঠান? ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য রাখবেন, ভগবান দেবাদিদেব মহেশ্বর নিত্য প্রতিদিন ঠিক সন্ধ্যার সময় তার অনুগত নন্দীভিন্দিকে এই বিশ্ব চরাচরের মাঠে পাঠান, যে আমার ভক্তরা কেমন ভাবে আমাকে ভক্তি ভরে সেবা দিচ্ছে, নন্দীভিন্দি তুমি গিয়ে একটু দেখে এসো। যখন আমরা নিত্য প্রতিদিন তুলসী তলায় গিয়ে ভগবানের উদ্দেশ্যে ফুলচন্দন দিই আর তুলসী প্রদীপ জ্বেলে দিই, দিয়ে যখন সংকট ধ্বনি উলুধ্বনি করি, আমরা দুটি হাত জোড় করে ভগবানের কাছে ডাকি কাঁদি আর বলি, ভগবান গৃহের মঙ্গল করো প্রভু, মুক্তি করো প্রভু, ভালো রেখো প্রভু আমাদের সবার। সেই সময় আমার একটি ভক্ত এই বিশ্ব চরাচরের মাঝে আছে, আমরা হাত তুলে ভগবানকে ডাকি, কিন্তু সেই ভক্ত ভগবানকে দুটি পা তুলে ডাকে। আর যখন ভগবানকে দুটি পা তুলে সেই ভক্ত ডাকে, তখন আমার বাড়ির ওই গৃহিণী মা বা ওই কর্তা তখন তাকে লাঠি দিয়ে তাড়া করে, ওরে আমার বাড়ির অমঙ্গল হচ্ছে, তোরা সংকেত ধ্বনি উলুধ্বনি বন্ধ কর, ওই কুকুর বাচ্চাটা কি কাঁদছে। কিন্তু না গো মা, তুমি নির্মল করো বড় ভক্ত মঙ্গল করে, মলিন মর্ম মুছাই তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই তব পূর্ণ কিরণ দিয়ে যাও কত বাসনা ঘুচাই, মলিন মর্ম মুছাই তুমি নির্মল করো মঙ্গল।
দুটি পা উঁচু করে তুলে ভগবানের কাছে কাঁদে আর বলে ঠাকুর এই বিশ্ব চরাচরের যা অবস্থা দেখছি তুমি আমার এই কুলে আর জন্ম দিও না যদি আমার কোনো কোনো জন্ম থেকে থাকে আমার মানব কুলে জন্ম দিও আমি যেন তোমার কাছে এসে দুবেলা এই তুলসী মঞ্চে যেন দীর্ঘ কোটি জেলে ভগবানের কাছে প্রার্থনা করতে ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে গরলো পাথারে প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও ভক্তটি যখন ভগবানের দুটি চরণ তুলে উনয় বিনয় করে ভগবানের কাছে কাঁদে আর বলে ঠাকুর এই জন্মে আমার যাই বা হলো তাই বা কি পুনর্জন্ম যদি থাকে তুমি আমাকে জন্ম দিও আমি যেন বিশ্বচরের চরাচরের মাঝে এসে তোমার হরিনাম সংকীর্তন করতে পারি তখন ভক্ত আর ভগবানের মিলন হয় মিলন ঘটে তখন বলে ওঠে কি ওই না ভক্ত আরে ভগবানের মিলন হইল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো আরে ভক্ত আরে ভগবানের মিলন হয় প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো হরি বল 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 হরি হ্যালো হ্যালো উপস্থিত বৈষ্ণব ভক্তবৃন্দ ও কৃষ্ণানুরাগী সকল দর্শকবৃন্দদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা যেভাবে আমাদের এই মহতী হরিবাসরকে সার্থক করে তুলছেন আশা রাখবো আমাদের এইভাবে সাহায্য সহযোগিতা করবেন এখন আপনাদের সামনে হরিনাম সংকীর্তন পরিবেশন করবে মাননীয়া কাজল দাসী এবং তৎসম্প্রদায় বৃন্দ